তমলুক থানার কাকগেছিয়া এলাকায় ডিউটি করার সময় ট্রেলারের ধাক্কা মৃত্যু হলো এক সিভিক ভলেন্টিয়ারের। আজ সকালে তমলুকের কাকগেছিয়া এলাকার 41 নম্বর জাতীয় সড়কে ডিউটি করার সময় হঠাৎই মেছেদার দিক থেকে আসা একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকে গিয়ে ধাক্কা মারে সনাতন পাল নামের এক সিভিক ভলেন্টিয়ারকে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে মৃত বলে জানায় হাসপাতালের চিকিৎসক। মৃত সনাতন পালের বাড়ি তমলুক থানার চকগাড়ুপতায়, বয়স প্রায় 30 বছর। ঘাতক গাড়িটিকে আটক করেছে তমলুক থানার পুলিশ। গাড়িতে থাকা ড্রাইভার পালানোর চেষ্টা করলেও এলাকাবাসী ধরে ফেলে। এলাকাবাসীর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। মৃত সনাতন পালকে দেখতে হাসপাতালে আসেন পূর্ব মেদিনীপুর জেলার ট্রাফিকের আধিকারিক ও তমলুক থানার আইসি। সনাতন পালের এই আকস্মিক মৃত্যুতে পুলিশ মহলে নেমে এসেছে শোকের ছায়া।